আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন বড় চেয়ারম্যান অফিসার থেকে পিয়ন টাকা না দিলে কোনো কাজ হয় না অভিযোগ চার নম্বর বড় চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি দীর্ঘদিন ধরে বনফুল সরণির রাস্তা খারাপ চারবার টেন্ডার ডাকা হয়েছে রাস্তা তৈরির জন্য সারাইয়ের জন্য কিন্তু কেউ টেন্ডারে অংশ নিতে চাইছেন না তার কারণ হিসেবে উঠে আসছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ অভিযোগ যে সুনীল চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে গতকাল রাস্তার দাবিতে স্থানীয় বাসিন্দারা অবরোধ করেন ঠিক কি হয়েছে আমরা বিস্তারিত জানব কথা বলবো আমাদের রিপোর্টার রমেন মজুমদারের সঙ্গে রমেন বেহাল রাস্তা কিন্তু সারাই করা যাচ্ছে না কারণ কেউই নাকি টেন্ডারে অংশ নিচ্ছেন না এরকম পরিস্থিতি কেন অভিযোগটা মূলত কার বিরুদ্ধে দুর্গাপুর আসানসোল উন্নয়ন পরিষদের এই রাস্তা করার কথা যেটা প্রাক্তন বোর্ড চেয়ারম্যান দুর্গাপুর নগর নিগমের সুনীল চ্যাটার্জি যেটা বললেন এবং তিনি যেটা বিস্ফোরক তিনি দুর্গাপুর আসানসোল উন্নয়ন পরিষদের অফিসার থেকে প্রিয় তাদের টাকা না দিলে কোনোরকম কাজ হয় না কোনোরকম টাকা না দিলে তাদের কোনোরকম কাজ হয় না আমার সঙ্গে আছে যারা গতকাল পুলিশে হেনস্থার শিকার হয়েছে তাদের কাছে শুনে নেব কি ধরনের ব্যবহারের সম্মুখীন হলেন আপনারা এখন গেলাম বলছে এই কাগজটার কোনো ভ্যালিড নেই তাহলে কোনো এক্সপায়ারি নেই এটা তো কোনো এক্সপায়ারি জিনিস না তাহলে আমরা কোথায় যাব তাহলে এবার আমাদের সবাই মিলে যেখানে যতজন আছে সবাই মিলে ঠিক করতে তাহলে কোর্টে যাওয়া হোক কালকে যখন রাস্তা অবরোধ করেছিল কি ঘটনা ঘটেছিল আপনাদের মারধর করেছিল ঢুকে কোনো কথা শোনা হয়নি প্রথমেই মেরেছে বউ বাচ্চা ছেলে কাউ ছাড়েনি বয়স্ক মানে সবাইকে মেরেছে এমনকি 12 বছরের বাচ্চাকেও ছাড়েনি তো আজকে ওনারা এসছে এই কাগজটা আমরা বাইর করেছি ওনারা চেয়েছিল এবার এটা দেখার পর ওনারা বলছে এটা কোনো ভ্যালিডিটি নেই আমরা বলেছিলাম যে আমরা বলেছিলাম যতদিন এই রাস্তাটা না হবে এর সাবস্টিটিউট অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে তখন অফিসার বলেছিল পারমিশন নিয়ে আসুন আমি করে দিচ্ছি তো সেই মুহূর্তে আমাদের পারমিশন কাগজটা আমরা আনতে পারিনি তো আজকে যখন স্যারকে আমরা দেখাচ্ছি স্যার দেখে বলছে এটা 2014 কাগজ এটা ভ্যালিড হবে না ইনস্ট্যান্ট কাগজ চাই তো এই কাগজে কি লেখা আছে যে টিল 2014 থেকে 2015 মধ্যে এটা এক্সপায়ার হয়ে গেছে তাহলে তো কোনো লেখা নেই রেস্টি পেপারও তো এরকম কোনো ভ্যালিড থাকে না রেস্টি মানে পার্মানেন্ট তাহলে এটা কি কত বছর ধরে 10 বছর এইরকম ব্যবহার সেই অফিসারদের কাছে পেয়েছি উনি এবারে এতটাই মানে আমরা শুনলাম স্থানীয় বাসিন্দারা কি বলছেন তারা অভিযোগ করছেন এমনকি মারধরের অভিযোগ পর্যন্ত করছেন অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি যার মূলত অভিযোগ তিনি তার অভিযোগে বলছেন যে রাস্তা তৈরির জন্য কেউ নাকি টেন্ডারে অংশ নিতে চাইছেন না কারণ কি বলছেন আসুন আপনাদের শোনাই তার রিয়াকশন বা প্রতিক্রিয়া আমাদের কাছে এসেছে আগে প্যাচওয়ার্ক করার জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে 3 বছর আগে আমি তো বদনাম করাবো না 3 বছর চলবে না ভেঙে গেল প্যাচওয়ার্ক কখনোই চলবে না হেভি গাড়ি এখানে চলে দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাপ্রুভেলের জন্য পাঠানো যে ফান্ডের জন্য আর চারবার রিটেন্ডার হল কোনো কন্ট্রাক্টর এডিটির কাজ করতে চাইছে না কারণ ওরা ওরা কোনো রকম মানে এডিটির ইঞ্জিনিয়াররা যারা আছে অফিসাররা যারা আছে কোনো রকম তাদের হেল্প করে কোনো রকম কোনো কোনো পয়সা করে আগে নিতে হবে বা এটাও এটাও হতে পারে এটাও হতে পারে শুনেছি এগুলো আমি শুনেছি না কি শুনেছি শুনেছি যে নাকি আজকে দিতে করতে তৃতীয় নতুন একটু যে সবাই কিন্তু পয়সা ভোটা দিতে হবে রাজ্য জুড়ে কাটমানি ছাড়া কাজ হয় না এই অভিযোগে যখন বিরোধীরা সরব তখন এ রাজ্যেরই দুর্গাপুর এবং আসানসোল উন্নয়ন পরিষদের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন বড় চেয়ারম্যান এবং এখানে কি বলা হচ্ছে অফিসার থেকে পিয়ন টাকা না দিলে কোনো কাজ হয় না এমনই অভিযোগ করছেন 4 নম্বর বড় চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি অন্যদিকে বিক্ষোভকারীরা তারাও সরব রয়েছেন তারা বলছেন যে অনেকদিন ধরে তারা দাবি করছেন রাস্তা সারাইয়ে এমনকি মারধরের অভিযোগও করছেন স্থানীয় বাসিন্দারা শুনুন কি বলছেন
আমাদের যে তিনটে অত বড় বড় ইন্ডাস্ট্রি, এখানে হেলথ সেন্টার আছে, আপনাদের নতুন হসপিটাল হচ্ছে, সবার জন্য আপনাদের আপনারা অবরোধ করেছিলেন, তারপর এসে পুলিশ আপনাদের মারধর করে? হ্যাঁ, মারধর করলো। ওর বরকে ধাক্কা দিয়ে দিল, এইরকম ধাক্কা দিল, ওর পিছনে ওর তিন চার চটি দিল, ওর ছোট্ট মেয়ে। কতদিন ধরে রাস্তাটা খারাপ? অনেক বছর হয়ে গেছে, আর আমি আপনাদের এক বছর ধরে এইরকম করছি।